আসসালামু আলাইকুম, আমি সৈয়দ ওয়াসি, ফাউন্ডার, সিইও অ্যান্ড চিফ ট্রেনার, সেন্টার ফর ইনোভেটিভ ল্যাঙ্গুয়েজ লার্নিং। এই প্রতিষ্ঠানটি ইংলিশ ISPT-র একটি প্রতিষ্ঠান, পাশাপাশি আমরা ইন্টারন্যাশনাল স্টাডির জন্য এবং যে কোনো ধরনের ভিসার জন্য কনসালটেন্সিটা করি টপ কিছু কান্ট্রির জন্য, যেমন অস্ট্রেলিয়া, ক্যানাডা, ইউএসএ, ইউকে, নিউজিল্যান্ড, ফিনল্যান্ড, এরকম। আজকের ভিডিওর পারপাস হচ্ছে মানে বেসিক্যালি কিছু ইনসাইট দেওয়া কনসালটেন্সি রিলেটেড। সেটা হচ্ছে যে প্রথম দুইটা পয়েন্ট, যে আমার ইউএস আর ক্যানাডার ভিসার ক্ষেত্রে যে আমার যে দুইটা জিনিস সবচেয়ে বেশি কাজে আসছে সেটা বলবো, যারা এটা অ্যাপ্লাই করবেন বা যারা ট্রাই করছেন তাদের ক্ষেত্রে কাজে আসবে। পাশাপাশি এখন ইন্টারন্যাশনাল স্টাডির জন্য যে হার্ডলসগুলো, যে চ্যালেঞ্জেসগুলো আসছে বাংলাদেশিদের জন্য, সেসব নিয়ে একটু ব্রিফলি কথা বলবো। যাদের এই ইনফরমেশনগুলো দরকার তারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। আমেরিকান ভিসার ক্ষেত্রে, ভিজিট ভিসার ক্ষেত্রে যদি বলি, প্রথমেই আপনার যে অনলাইন পোর্টাল, যেটাকে আমরা DS-160 বলি, সেটা প্রপারলি যদি ফিল আপ না হয়, প্রপারলি মানে একদম অ্যাকুরেট ইনফরমেশন, প্রপার ইংলিশ প্রেজেন্টেশন টাইপ, লাইক আপনার রিটেন প্রেজেন্টেশন, এগুলো যদি টিপটপ এবং অ্যাকর্ডিং টু ইয়র ফ্যাক্টস থাকে, এটা হচ্ছে এক নম্বর ইনফরমেশন, এক জিনিস যেটা আপনাকে মেনটেন করতে হবে। যেমন ধরেন যে আমি এই প্রতিষ্ঠানের সিইও, আমার যেমন এই প্রতিষ্ঠানের কাগজপত্র আছে, পাশাপাশি আমার কিন্তু অনলাইন প্রেজেন্সও আছে, যেমন ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ। সো আমার কোনো ইস্যুজ হয় না এই অ্যাকুরেট ইনফরমেশন দিতে, এবং অনেক সময় তারা সেটা রিলেট করতে চায়, প্রতিষ্ঠানটার ওয়েবসাইট আছে কি না বা আসলেই কি অ্যাড্রেস ওয়াইজ আছে কি না। সো প্রথমত বলে রাখি, কোনো ভুয়া ইনফরমেশন যদি যান, বিশেষ করে আমেরিকান ভিজিট ভিসার জন্য, যেটা এক্সিস্টেন্স নাই, তারা যদি অনেক সময় তারা এটা এমনিতে কোনো ভেরিফাই করে না গিয়ে, কিন্তু যদি অনলাইনে সার্চ করে ভাই এবং কিছুই পায় না বা অসামঞ্জস্য হয় বিষয়টা, তখন কিন্তু ওইখানেই ভিসাটা বাতিল হয়ে যায়। আর সেকেন্ড যেটা, ইন্টারভিউতে আপনি কী বলবেন এবং আপনার এই যে বলাটা, সেটার সাথে আপনার যে অনলাইন DS-160 ফর্মটা সাবমিট করেছেন, সেটার সামঞ্জস্য একদম 100% থাকতে হবে। আর এই ক্ষেত্রে যেমন ধরেন ইউজুয়াল কয়েকটা কোয়েশ্চেন করে, কেন যাবেন আমেরিকা, কতদিন থাকবেন, কেউ আছে কি না, হ্যাঁ আপনার প্রফেশনটা কী, হ্যাঁ তার মানে আপনাকে বুঝাতে হবে যে আমার থাকার কোনো নিড নাই, আই উইল কাম ব্যাক বিকজ আই হ্যাভ রেসপন্সিবিলিটিজ ইন বাংলাদেশ। এটা যদি আপনি এস্টাবলিশ করতে পারেন নাইসলি, কনফিডেন্টলি, তাহলে ভিসাটার চান্স বেড়ে যায়। আর কিছু তো ভাগ্য লাগে, 10% লাক লাগেই, অনেক সময় আছে অনেক হাইলি প্রমিসিং ক্যান্ডিডেটসদেরকে হয়তো বা হুট করে কোনো কারণ সারি ভিসা দিল না, সেটা ডিফারেন্ট ব্যাপার, বাট নর্মালি এগুলো প্ল্যান করে আগলে ভালো হয়। আর আরেকটা এখানে চ্যালেঞ্জ থাকতে পারে, যে আপনারা অনেকে আছে যে শুরুতে হয়তো দায়সারাভাবে এই জিনিসটা করছে, একটা প্রবলেম কী হয় যে প্রথমে যদি আপনার মানে এমন কিছু মানে ভুল DS-160 ফিল আপের জন্য বা একটা মানে গড়বড়পূর্ণ ইন্টারভিউর জন্য যদি আপনার একবার রিজেক্ট হয় এবং দ্রুত আবার অ্যাপ্লাই করেন এবং খুব বেশি চেঞ্জেস যদি না হয়, বিশেষ করে খুব ফাস্ট অ্যাপ্লাই করে এবং একবার রিজেক্ট হয়ে গেলে এটা একটু রিস্কি হয়ে যায়, ওই বিষয়গুলো গ্যাপসগুলো নিয়ে কাজ না করলে, সো এটা মাথায় রাখবেন। ক্যানাডার ক্ষেত্রে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনার ক্যানাডাতে কোনো ইন্টারভিউ নেই, আপনার সব ডকুমেন্টস বলবে, এই জন্য ডকুমেন্টস খুবই স্ট্রং হতে হয়। যেমন আমার ক্ষেত্রে আবারও একই জিনিস, আমার প্রতিষ্ঠান আছে সেটা খুবই কাজে দিয়েছে, বহু বছর সেটা আমি রান করছি, আর অনলাইন প্রেজেন্সটা কাজে দিয়েছে, যেমন ইউটিউব চ্যানেল, পেজ, যেটা বিশেষ করে এটা কাজে দিয়েছে। আমি এই কারণে বললাম যে আমি তো ভিতরে ঢুকে ভেরিফাই করি নাই, বাট এই ধরনের বিষয়গুলো তারা ভেরিফাই করতে চায়, যে প্রতিষ্ঠানটা আছে কি না, এটার কোনো ডিজিটাল প্রিন্ট আছে কি না, অ্যাটসেট্রা। আর এই ক্ষেত্রে আপনার প্রোফাইল ওয়াইজ অ্যাকুরেট ইনফরমেশন ক্যানাডার জন্য অ্যান্ড ডকুমেন্টেশন প্রপার জেনুইন, এগুলো লাগবে। তাহলে যদি গুছানো হয় কাজটা, তার মানে কি, ধরেন যে একটা ভিসার জন্য অনলাইনে গিয়ে একটা ফর্ম ফিল আপ করা, ওই হিসাবে কিছু লিখা ডকুমেন্টেশন, শুনলে মনে হয় এটা তো আমিও পারবো, হ্যাঁ আপনি যদি স্মার্ট হন আপনি নিজেই পারবেন, কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মানুষের দ্বারা এটা সম্ভব না, এই কারণে এখানে যে প্রেজেন্টেশনটা আছে, যে রিটেন ডিসকোর্স প্লাস আপনার যে ইনফরমেশন বা একটা প্রফেশনাল ইনসাইট, সেটার জন্যই কিন্তু অনেক সময় আছে ওভার কনফিডেন্স, অনেকে নিজে নিজে করে সেটা পরে প্রবলেম হয়। এক্সপার্ট ভিউ প্রয়োজন, তবে হ্যাঁ কেউ যদি স্মার্ট ইনাফ হয়, সে সব জানে, সব বুঝে নিজে করতে পারবে, তাহলে তো গ্রেট। আচ্ছা এখন আসি যে এখন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য কিন্তু খুবই চ্যালেঞ্জিং ব্যাপার, বিশেষ করে বাংলাদেশিদের জন্য। এটার কারণ কি, যেমন অস্ট্রেলিয়ার কথা যদি বলি,
আগে যে প্রোগ্রামে 5.5 চাইতো এখন চাচ্ছে 6, যেখানে 6 চাইতো সেখানে চাচ্ছে 6.5, পিটির ক্ষেত্রে যদি বলি 46-এর জায়গায় 50, 50-এর জায়গায় 58 এরকম চাচ্ছে, মানে আপগ্রেড করে ফেলছে ইংলিশ রিকোয়ারমেন্ট। পাশাপাশি টিউশন ফি, এই যে ব্যাংক ব্যালেন্স, সেটাও কিন্তু অনেক হায়ার রিকোয়ারমেন্টে চলে গেছে, 40-50 লাখ টাকা মিনিমাম দেখাতে হয়। তো এই চ্যালেঞ্জেসগুলো ওভারকাম করার জন্য একটাই ব্যাপার যে আপনি যদি জিনিসটা দেখেন, এই যে স্ট্রিক্ট হয়েছে এটার রিজনটা কী, রিজনটা কিন্তু আমরা নিজেই বাংলাদেশিরা। কারণ আমরা ধরেন যে কোনো মতে আইএলস একটা বা পিটি একটা কোনো মতে একটা স্কোর পেয়ে বানানো ডকুমেন্টেশন দিয়ে আমরা যাচ্ছি, বাট ওইখানে যাওয়ার পরে আমরা আসছি না আবার ব্যাক। আবার ধরেন যে আমি এক ধরনের অ্যাবিলিটি বাংলাদেশ থেকে দেখিয়েছি যে আমার 50 লাখ কোটি টাকার অ্যাবিলিটি আছে, সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে আমি কোর্স সুইচ করে একটা সিম্পল একটা কালিনারি কোর্স বা এটাতে গিয়ে আমি কাজ করছি, মানে আমার আসলে টাকা পয়সার খুব সমস্যা ইত্যাদি ইত্যাদি, তাহলে ওই রিয়ালিটিটা রিফ্লেক্ট হচ্ছে না। আর এই কারণে মানে অনেক বেশি ইনটেক নিয়েছে, এই জন্য তারা কিন্তু এখন স্ট্রিক্ট। কিন্তু একটা ইনফরমেশন দেই যে যারা জেনুইন, যেমন ধরেন জেনুইনলি গুড ইন ইংলিশ, ভালো টাকা পয়সা আছে বা দেখাতে পারবে, তাদের জন্য কিন্তু আসলে টেনশনের কিছু নাই। যেমন ধরেন কেউ যদি পিটিতে 60 পায়, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু, মানে 58 হচ্ছে ইকুইভ্যালেন্ট টু 6 ইন আইএলটিএস, তাহলে আর তার যদি একটা ভালো ব্যাংক ব্যালেন্স দেখায়, সব ডকুমেন্টেশন ইজ ফাইন, তাহলে তার কোনো তো টেনশনের কিছু নাই। তার মানে আপনি যদি জেনুইন স্টুডেন্ট হন, এক নম্বর হচ্ছে আপনার আইএলস বা পিটি স্কোর, ব্যাংক ব্যালেন্স আর বাকি সব সার্টিফিকেটস, এবং যদি অ্যাসেট ট্যাসেট দেখাতে পারেন গ্রেট, তাহলে বাধা নাই। কিন্তু ওই যারা ইংলিশে অনেক বেশি উইক, টাকা পয়সারও প্রবলেম, তাদের তো টেনশন সবসময় করতে হবে। আগে হয়তো একটু লিনিয়েন্ট ছিল, এই জন্য অনেকে যেতে পেরেছে, এখন কিন্তু এটা চ্যালেঞ্জ, ক্যানাডাতে আর বেশি চ্যালেঞ্জ। আর আমেরিকাতে আপনারা এক্সপ্লোর করতে পারেন। আমেরিকার ব্যাপারটা হচ্ছে আপনার ইংলিশ যদি ভালো হয় আর মোটামুটি একটু ব্যালেন্স দেখাতে পারেন, তাহলে কিন্তু ইন্টারভিউতে আপনি ভালো করতে পারবেন, সেই ক্ষেত্রে ভিসা পাওয়ার চান্সেস বেশি থাকে, স্টুডেন্ট ভিসা। সো এই সব কিছু মিলিয়ে আপনাদের বুঝতে হবে যে প্রপার প্রিপারেশনটা হচ্ছে ইংলিশ আগে ঠিক থাকতে হবে, যেটার জন্য আমরা পিটি স্কোর পাবো বা আইএলস স্কোর পাবো। এরপর আপনার ডকুমেন্টেশন, ফিনান্সিয়াল ব্যাপারগুলো, স্পন্সর, এগুলো আসে। হ্যাঁ, এই বিষয়গুলো আপনাকে অবশ্যই প্ল্যান করে ঠিক রাখতে হবে। আবার অনেক সময় অনেকে আছে যে পিটি স্কোর পাওয়ার পরে তার হুশ আসে যে তার তো ব্যাংক ব্যালেন্স নাই, মানে এখন একটা নতুন অ্যাকাউন্ট খুলে তার কিছু দেখাতে হবে এটসেট্রা, সেটাও ভুল। আগে থেকেই এটা রেডি রাখবেন, বিকজ মিনিমাম 3 মান্থস, বাট 6 মান্থস যদি স্টেটমেন্টটা হয় অ্যাটলিস্ট, এটা আরও ভালো, এ ধরনের যেন ব্যবস্থা থাকে। আমাদের সার্ভিসের জন্য কল করতে পারেন, জানতে পারেন। আমাদের ফ্রি ওয়েবিনার হয় প্রতি মাসে একটা, সেটাতেও জয়েন করতে পারেন। আল্লাহ হাফেজ।